ছাত্রী হত্যা ঘটনায় দুই অভিযুক্ত পুলিশ কলা কোর্ট চালাণ। এপটে ছাত্রীর বাপা পুলিশ উপরে আনলে গুরুতর অভিযোগ। ঢেঙ্কানাল জেলা সদর থানা অন্তর্গত মঙ্গলবার মুরজি ছকর নাবালিকা হত্যা ঘটনার পাঁচ দিন ভিতরে পুলিশ ঘটনায় সম্পৃক্ত দুইজন দর্শাই কোর্ট চালাণ করেছে ও মৃত ছাত্রী ঘর সামনে জনে রাজমিস্ত্রী ও ছাত্রীর সম্পর্কীয় ভাই অছন্তি বলি কইছি। মাত্র এপটে ছাত্রীর বাপা নিজ পুতুরা ঘটনায় সম্পৃক্ত নথিবা বলি দৃঢ়োক্তি ভাবে কইছন্তি। মাত্র ঘটনা এই দুইজন সম্পৃক্ত বলি জেলা এসপি মডকর সন্দীপ সম্পত সাংবাদিক সম্মেলনে প্রকাশ করিছন্তি। কেসে দুইটা কেস বর্তমান পড়ুছি, তাদের নাম আছে বিজয় কুমার বেহেরা, 25 বছর পিলা হব, সে মকর বেহেরা মজুরি সাহি মঙ্গলপুরর, আগুড়ে তাঙ্কর সাথী থিলে সে ক্রাইমরে, কালিয়া আলিয়াস নারায়ণ সাহু তাঙ্কর 23 বর্ষ হব, নিরঞ্জন সাহুঙ্কর পুয়া মঙ্গলপুর গাঁর। বর্তমান সুদ্ধা এ দুই লোক ফরোয়ার্ড করা হচ্ছে আরেস্ট করি। তাঙ্ক সহিত এই কেসরে আমি অন্য যদি কাহার নমিনি থিব সেটা বি বর্তমান বর্তমানে করা হচ্ছে। স্পটরে ইনভেস্টিগেশন কলা বেড়ে আমি যে জিনিস সিজ করছু মেইন জিনিস আছে কি যে হত্যা করিয়া যে পথর হয়েছিল এজ এ ওয়েপন অফেন্স সে সিজ করা হয়েছে। সেটু যে দুইটা অ্যাকুজ আসছেন বিজয় বেহেরা অ্যান্ড কালিয়া সাহু, আলিয়াস কালিয়া আলিয়াস তারেন সাহু, তাঙ্কর ব্লড স্টেন যে ক্লোথ আছে সে ক্লোথ যে ক্রাইম ইউজ হয়েছে সে ক্রাইম ক্লোথ সিজ করা হয়েছে। যে বাইক বাইক্রে ঝিউ নিয়ে যাই সেই বাইক আমি সিজ করছু। বর্তমানে চারটা জিনিস মেইন ইম্পর্টেন্ট জিনিস আছে, ইনক্লুডিং জিনিস বিজয় বেহেরা আছে সেই ঝিউ টিউশন দেলা পরে বাইক্রে বসিকি নিয়েছি স্পটরে। তারপরে যে সিসিটিভি ফুটেজ আমি দেখিলু সেটা বাইরে যাই স্পটরে নিয়ে সে অলরেডি সেটি সে অলরেডি যে অছে কালিয়া নারায়ণ সাহু সেটি সেমানে পথর মারিকে সেটি তাঙ্কর বিজনেস ক্রাইম বিজনেস ফ্রম হত্যা করছেন। হত্যা কলা পরে মলে সেটি ছাড়িকি সেমানে ঘরে পৌঁছান, তাঙ্কর ব্লড যে ব্লড স্টেন ক্লোজ সে ক্লোজ লুটিকি রাখছেন। ঢেঙ্কানাল সন্তোষ কুমার শতপথী রিপোর্ট, সর্বসাধারণ নিউজ।